হ্যালো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রাবণ সিনেমাটি এত হিট হওয়ার পেছনে পাঁচটি ফ্যাক্টের ব্যাপারে। তোমাদের হয়তো মনে হচ্ছে যে রাবণ এতদিন আগে রিলিজ করার সত্ত্বেও এখন আমি রাবণ নিয়ে কথা বলছি কেন? কারণ এখন হচ্ছে আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, এবং তোমাদের কাছে জিত ফ্যানদের কাছে জিতের কোনো নিউজ, ফিল্মের নিউজ শোনার জন্য কোনো খবর নেই। এর জন্য বারবার রাবণ নিয়ে চলে এসেছি। এই সিনেমার এক নম্বর ফ্যাক্ট হচ্ছে, এই সিনেমার লিড অ্যাক্ট্রেস লোহমা ভট্টাচার্য এই সিনেমায় প্রথম, তিনি এই সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখছেন, এবং এই সিনেমা প্রথম হওয়া সত্ত্বেও ফাটিয়ে অ্যাক্টিং করেছে, এবং জিতের সঙ্গে এক আমরা নতুন জুটিকে দেখতে পেয়ে। এরপরে আসি এই সিনেমার দ্বিতীয় নম্বর ফ্যাক্ট হচ্ছে, এই সিনেমার অ্যাকশন ডাইরেক্টর রবি বর্মা, তিনি সাউদের বিভিন্ন সিনেমায় কাজ করেছেন। এখানে তিনি এক সাউদের ফ্লেভার এনে সিনেমাটি এক আলাদা লেভেলে, বাংলা সিনেমা আলাদা লেভেলে অ্যাকশন করে দেখিয়েছে। এরপরে তিন নম্বর ফ্যাক্ট হচ্ছে এই সিনেমার অ্যাকশন বাজেট। তো এই সিনেমার বাজেট হচ্ছে 5 কোটি টাকা, এবং এই সিনেমা অ্যাকশনের বাজেট রাখা হয়েছে 1 কোটি টাকা। এই সময়ে করোনা মহামারীর পর বাংলা সিনেমায় 5 কোটি টাকা দিয়ে বানানো মুভি এখনও পর্যন্ত কারো সাহস হয়ে ওঠেনি, সেটা জিত দেখিয়ে দিয়েছেন। এর জন্যই বাংলার অন্যান্য অ্যাকশন থ্রিলার সিনেমার থেকে এটাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। এরপরে আসি চার নম্বর ফ্যাক্ট হচ্ছে রাবণের ডিজিটাল রাইট। এটা জানি না কতটা সত্য আর কতটা মিথ্যা। বিভিন্ন ইউটিউবার তাদের চ্যানেলে ডিজিটাল রাইট, রাবণ রিলিজ, ট্রেলার রিলিজ হওয়ার আগে ডিজিটাল রাইট 5 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে, এ নিয়ে অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে। এর ফলে এই ভিডিওর কারণে দর্শকের মনে রাবণের প্রতি এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছে। এরপরে এই সিনেমার 5 নম্বর ফ্যাক্ট হচ্ছে, এই সিনেমাটি যখন ট্রেলার রিলিজ করা হয় তখন এই সিনেমাটির ট্রেলার গ্লোবালে রিয়াকশন দেওয়া হয়েছিল। বিভিন্ন দেশের লোক এই সিনেমাটাকে নিয়ে রিয়াকশন করছিল, এবং এই সিনেমাটি 48 ঘন্টার মতন নাম্বার 1 ট্রেন্ডিংয়ে ছিল ইউটিউবে। আর এই সিনেমাটি হিট হওয়ার মূল কারণ হচ্ছে জিতের লুক। জিত একটা নিজে ব্র্যান্ড, এইসব কারণেই আজকে জিতের রাবণ 25 দিনে টোটাল 8 কোটি টাকা কামিয়ে 2022-এর হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্ম হয়ে গেছে। এরকম টাইপের যদি বিভিন্ন ধরনের তোমরা বেঙ্গলি, হিন্দি, বিভিন্ন ভাষার যদি ল্যাঙ্গুয়েজের সিনেমার যদি আপডেটেড পেতে চাও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।